हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के आमी आपनादेर साथे शेयर करब वेजिटेबल मैक्रोनी पास्ता रेसिपी। आमी खूब सहज भावे रेसिपिटा आपनादेर बानिए देखाबो। चलुन ताहले रेसिपिटा शुरू करा जाक। प्रथमे एकटा पात्रेर मध्ये दू ग्लास जल निये निएछि। जलटा गरम हये एसेछे, एखन एर मध्ये दिए देब एक चामच नून আর এক চামচ ভেজিটেবল অয়েল। এখন দিয়ে দিব ম্যাক্রোনি পাস্তা। এখানে 180 গ্রাম পাস্তা নিয়েছি। এটা এখন বয়ল করে নেব। এটা বয়ল হতে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। 10 মিনিট হয়ে গেছে, এখন পাস্তাটা বয়ল হয়ে গেছে। এখন আমরা পাস্তাটা ছেঁকে নেব। এখন পাস্তাটার মধ্যে আমরা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, যাতে পাস্তাটা গায়ে গায়ে লেগে না যায়। এখন দিয়ে দেব এক চামচ ভেজিটেবল অয়েল। এটা পাস্তার গায়ে ভালো করে মাখিয়ে নেব। এখন একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5 চামচের মতো ভেজিটেবল অয়েল। তেলটাকে গরম করে নেব। এর মধ্যে দিয়ে দেব কুচানো রসুন, কুচানো কাঁচা লঙ্কা। এটাকে কয়েক সেকেন্ড ফ্রাই করে নেব। এরপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা 2 মিনিটের মতো ফ্রাই করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাজর। এখানে একটা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি। আরো 2 মিনিটের জন্য এটাকে ফ্রাই করে নেব। এখন দিয়ে দেব টমেটো। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমরা নিয়েছি। 1 মিনিটের মতো এটাকে ফ্রাই করে এর মধ্যে দিয়ে দেব আমরা কেটে রাখা ক্যাপসিকাম। এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আমরা নিয়েছি। ভালো করে সবগুলোকে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুন। এখন দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ টমেটো কেচাপ আর এক চামচ রেড চিলি সস আর হাফ টেবিল স্পুন চিনি। ভালো করে মিক্স করে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দেব বয়ল করে রাখা ম্যাক্রোনি পাস্তাটা। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতো নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আমরা কালারের জন্য ব্যবহার করছি। আপনারা ভেজিটেবলগুলো ফ্রাই করার সময়ও এই রেড চিলিটা ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব মিক্স হার্ব। এটা সম্পূর্ণ অপশনাল। এর জায়গায় আপনারা পাস্তা মশালা বা ম্যাগি মশালা দিতে পারেন। সবার শেষে চিজটা গ্রেট করে দিয়ে দেব। এটা আপনারা স্কিপ করতে পারেন। এই রেসিপিটা বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।